সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তখন অথয় সিনেমার ট্রেলার ড্রপ করে দিয়েছে এস ভিএপে ইউটিউব চ্যানেল তো সেটা নিয়ে কথা বলবো তো অথয়ে প্রোমোটা দেখে যেটা আমার ফার্স্ট রিয়াকশন যেটা থাকবে সেটা হচ্ছে ইটস আউটস্ট্যান্ডিং ইটস আউটস্ট্যান্ডিং ইটস মাইন্ড ব্লোয়িং মানে টিজার দেখে যেটুকু লেগেছিলো যেটুকু ভালো লাগা তৈরি হয়েছিলো ট্রেলারটা লেভেল সেটা ছাপিয়ে গেছে কি দুর্দান্ত ট্রেলারে এডিট ট্রেলার কালার গেডিং পারফর্মেন্স এবং যে লেভেলের ট্রে মানে যে লেভের আলাদা লেভেলের মানে আমার সত্যি আমি বলা ভাষা হারিয়ে ফেলছি ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে মানে আমার এই বছরে যতগুলো বাংলা সিনেমার আমি প্রোমো দেখেছি তার মধ্যে ইটস ওয়ান অফ দ্য বেস্ট বা দি বেস্ট বলা যেতে পারে কী 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 মানে আলাদা লেভেলের এটা ডেফিনেটলি অথেলো থেকে শেক্সপিয়ারের অথেলো থেকে এটাকে অ্যাডাপ্ট করা হয়েছে তো এটা নিয়ে বলিউডে ওমকার হয়ে গেছে তো ওঙ্কারা খুবই পছন্দের একটা সিনেমা মানে আমাদের খুবই পছন্দের একটা সিনেমা যেটা এখন তে করা হচ্ছে এবং ওখানে যেটা যে একটা শ্যাফলিখান প্লে করেছিল ল্যাংরা তিয়াগে সেটা এখানে অনিবার ভট্টাচার্য প্লে করছে এবার ব্যাপারটা হচ্ছে যে অনির্বাণ ভট্টা যদি আমি ফার্স্টে কথা বলতে যাই অনিবার ভট্টার যে পারফরমেন্স অনেকের একটু অন্য ধরনের লাগতে পারে বাট অনির্বাণ ভট্টা যে এখানে যে পারফরমেন্সটা দিয়েছে ওই যে মুখ ভেঙেছে অ করেছে যেটা বা যেরকম ঘাড় নড়াচ্ছে যেভাবে ডায়লগ ডেলিভারি করছে যেভাবে ওর চোখে মুখের এক্সপ্রেশন ওর চোখ কথা বলছে এবং যে লেভেলের ডায়লগ ডেলিভারি করেছে লোকটা লোকটা ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে ফাটি দিয়েছে আমি মানে লোকটা এমনিতে ডাকুলা স্যার বলি বা ধনঞ্জয় খুব ভালো পারফরমেন্স দিয়েছিলো এমনিতে প্রত্যেকটা সিনেমাতে খুব ভালো পারফরমেন্স দেয় আমার অনেক সিনেমায় আছে ডেফিনেটলি বাট না একটা সিনেমা হয়ে থাকবে মনে রাখার মতো মনে রাখার মতো সিনেমা হয়ে থাকবে আমার প্রোমো দেখে যেটুকু মনে হচ্ছে আউটস্ট্যান্ডিং অনেক রাম যে পুরো স্ক্রিনটাকে পুরো মানে পুরো সিনেমাটা অন করছে মনে হচ্ছে মানে ওই গগৈয়ের চরিত্রটা যে করছে ঠিক মানে ক্যারেক্টারটা খুবই খুবই ইন্টারেস্টিং যেটা মানে স্যাফ খান ওখানে প্রশংসা বেছিল ক্যারেক্টারটা করে এবং এখানে অনেক ভট্টাচার্য এই ক্যারেক্টারটা তার ফিল্মোগ্রাফিতে ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার হয়ে থাকবে আমি জানি না এই ক্যারেক্টারটা তার কতটুকু খ্যাতি দেবে বাট ক্যারেক্টারটা প্রমো দেখে যা লাগছে চূড়ান্ত ক্যারাক্টারটা হয়েছে চূড়ান্ত লেভেলে পারফরেন্স দিয়েছে সাথে পারফরমেন্সের কথা যখন বলছিলাম আমি অন্যর কথা বলতে পারবো অর্ণর পারফরমেন্স তো খুব ভালো এবং সোহিনী মন্দারও ভালো পারফরমেন্স দিয়েছিল এখানেও ভালো পারফরমেন্স তার দেখে লাগছে এছাড়া অর্পণ বলেছে রয়েছে তারও তা তাকেও দেখে ভালো লাগছে এবং আরও যারা মোটামুটি কাস্টে রয়েছে তার পারফরমেন্স তো ঠিকঠাক বাট এখানে সোর্স টিয়ার হয়েছে ভাই অনিবার কি শুরু থেকেই যেমন মানে প্রোমোটা শুরু হচ্ছে তুই কাইপে ছাপ করে দিলে তোরা কিছু বলতে পারিস এরকম টাইপের কিছু শুরু হচ্ছে এবং সেখান থেকে লেটস গ্রিন সাইড তারপরে প্রোমোটা যে লেভেলের মানে যে লেভেলে দেখায় যে সমস্ত ভিজুয়ালস না এখানে 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 মানে কিছু কিছু একটা একটা গ্রিনিশ গ্রিনিশ কালার গ্রেডিংয়ের সময় এখানে সোহেনি তার পিছনে অর্পণ রয়েছে এবং ওইখানে কিছু কিছু শর্টস ভাবে নিয়েছে না হ্যাঁ এই এই প্রোমোটা দেখে আমার না বেশ অনেক জায়গায় মন্দারের কথা মনে পড়ছে ওই সমুদ্র টমুদ্র ঘিরে বা ওর পাশে এরকম টাইপের তো ওর একটা মন্দার ভাইপ দিয়েছিলো ডেফিনেটলি কারণ ওর সাথে অনেক মানুষ জড়িত ছিল এখানেও ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে তিনি যুক্ত আছেন তো তার কিছু কিছু তো তার একটা ছাপ তো রয়েছে ডেফিনেটলি বাট অন্ন মুখোপাধ্যায় অ্যাজ এ ফার্স্ট ডেবিউ ফিল্ম ডিরেক্টর হিসেবে দারুণ কাজ হতে চলেছে বলে আমার যতদূর যা মনে হচ্ছে দারুণ হতে হতে চলেছে এই কাজটা এবং মানে আমি মানে দেখে যা লাগছে যে বিশ্বাসঘাতকতা যেটা হয় মানে যারা অথেল পড়েছেন তারা জানবেন ডেস ডিমোনার ক্যারেক্টারটা করছে সোহিনী সোহিনী এবং বাকি গগু আমি পার্সোনালি গোগোই ক্যারেক্টারটার জন্য খুব এক্সাইটেড যেটা মানে আমার মানে আমার জানি না খুব ভালো লেগেছে আমার মানে প্রোমো থেকে আউটস্ট্যান্ডিং লাগছে ক্যারেক্টারটা ও যেভাবে মানে যেভাবে মুখ টুক দিয়ে পারফরমেন্সটা ডেলিভার করেছে না এবং লাস্টে যখন হয় এবার আসল মানুষদের আসল চেহারা দেখবে তারপরে জিনিসটা শেষ হয় আলাদা লেভেল আলাদা লেভেলের হয়েছে এবং সিনেমাটোগ্রাফি সিনেমাটোগ্রাফি এবং যে গানটা লাস্টের দিকে বাচ্চা গানটার মধ্যে কত বাঙালি না ছাপ আছে রুটেড গল্প হবে বলে মনে হচ্ছে এবং পারফেক্ট বাঙালি অ্যাডাপ্টেশন হবে বলে মনে হচ্ছে প্রোমো দেখে এতটা বেশি প্রশংসা করে থাকো কোনো উচিত নেই সিনেমাটা পুরো দেখে তারপর একটা হিসেবে আসা উচিত বাট প্রোমোটা দেখে আমি খুবই এক্সাইটেড হয়ে গেছি আমি চারবার প্রোমোটা দেখলাম আমার খুবই ভালো লাগছে দেখতে মানে এটা খুব এবং প্রোডাকশান ভ্যালু যথেষ্ট ভালো হয়েছে অনেক যখন মানে এটা মন্দার একটা লেভেল সেট করে দিয়েছিল ওয়েব সিরিজের ইয়েতে হইসয়ে এবং এখানে সিনেমার ক্ষেত্রে দেখা যায় অথৈ কতটা সেটা করতে পারে কারণ এটা নাটকে যখন মঞ্চস্থ হয়েছিলো খুব সাকসেসফুল একটা নাটক এবার দেখা যায় সিনেমায় যখন অ্যাডাপ্টেশন করছে সিনেমাটিক কি ল্যাঙ্গুয়েজ অ্যাড সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছে ভালো রকম বলে দেখে মনে হচ্ছে এবার সেটা থিয়েটারে পুরোপুরি পুরোদস্তুর ফিল্ম দেখলে আরও ভালো বোঝা যাবে অন্ন মুখোপাধ্যায় এবং অন্য প্রচার্য কেমন হবে এটাকে কেপ দিয়েছেন সিনেমা হিসাবে সেটা দেখতে গেলে চোদ্দোই জুন সিনেমাটা রিলিজ করেছে দেখতে আমি খুব এক্সাইটেড পার্সোনালি দেখা যাক কেমন হচ্ছে সিনেমাটা আপনারা যদি ট্রেলার দেখে থাকেন কেমন লেগেছে ট্রেলারটা কমেন্টে ডেফিনেটলি জানাবেন আর ভিডিও ভিডিওটা ভালো লেগে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন টেক কেয়ার গুড বাই